কিডনি সমস্যা ওভারিয়ান সিস্ট নার্ভের সমস্যা স্পন্ডিলাইটিস আর্থারাইটিস হাই প্রেসার ক্যান্সার আয়ুর্বেদিক ওষুধের সমস্ত জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা যায় কেরালিয়ান পদ্ধতিতে বিভিন্ন রোগের পঞ্চকর্ম করা হয় পূর্ব ভারতের অন্যতম সেরা আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র এগিডি ক্যালকাটা আয়ুর্বেদ বিরাট মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে নমস্কার স্বাগত জি টিভি এনে আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে স্বাগত জানাবো কলকাতা আয়ুর্বেদের আরও একটা নতুন পর্বে আর কলকাতা আয়ুর্বেদ মানে আয়ুর্বেদিক চিকিৎসা এবং আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে শুধুমাত্র শরীর নয় মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকাটাকেই আমরা সুস্থতা বলি আমরা ভালো থাকা বলি সুস্বাস্থ্য বলি এবং সে জায়গায় দাঁড়িয়ে অন্যান্য পর্বে তো আমরা শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করি বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে আলোচনা করি তবে আজকের এই পর্বটায় আমরা মন নিয়ে আলোচনা করব মানসিক চাপ কতটা সমস্যার মুখে ঠেলে দিতে পারে আপনাকে মানসিক চাপ থেকে আপনি কতটা আপনার প্রিয়জনের থেকে দূরে চলে যেতে পারেন সেই জায়গাগুলো থেকে ক্যালকাটা আয়ুর্বেদ কীভাবে আপনাকে সাহায্য করতে পারে গোটা বিষয়টা নিয়ে আজকের পর্বটা সাজানোর চেষ্টা করছি আমি আমার সঙ্গে রয়েছেন ওয়েলনেস এক্সপার্ট মিস্টার সুমিত ভাদুরী সুমিতাকে অনেক অনেক স্বাগত জানাবো এবং সুমিতা যে বিষয়টা নিয়ে শুরু করলাম যে মানসিক চাপ আসলে এই মানসিক চাপ বা দুশ্চিন্তা বলো আমরা তো এটা কোনোটাই থেকেই দূরে থাকতে পারি না কিন্তু এর থেকে বেরিয়ে আসার তো নিশ্চয়ই কোনো উপায় আছে হ্যাঁ এই মানসিক চাপ যেটা অ্যাকচুয়ালি সেটাকে একটু যদি বুঝিয়ে বলা যায় তাহলে তার সমাধানটাও ঠিকমতো খুঁজে পাওয়া যাবে তো প্রথম কথা হচ্ছে যে কোনো মানুষেরই কিন্তু একটা স্ট্রেস থাকে স্ট্রেস মেন্টাল স্ট্রেস যেটা বলি যে মানসিক চাপ সেটা কিন্তু প্রত্যেক মানুষের জীবনেই আছে এবং থাকবে আর এটা কিন্তু বলবো যে খুব একটা খারাপ না যতক্ষণ না এই মানসিক চাপটা মানুষকে চিন্তায় ফেলে দিচ্ছে ঠিক আছে মানে কি বলতে চাইছি আমি মানে চিন্তা অবধি ঠিক আছে সেটা দুশ্চিন্তায় গেলে ভয় যখন হয়ে যাবে তখনই কিন্তু সেটা মানে একটা রোগের জায়গায় চলে যাবে বা ক্ষতিকারক জায়গায় চলে যাবে মানে কেউ ধরুন একটা স্পোর্টসে নাম দিচ্ছে এবার তার যদি মানুষে এই এতটুকু যদি স্ট্রেস না থাকে যে আমার জিততেই হবে জেতার জন্য আমার কী কী করা উচিত কীভাবে করতে হবে তার জন্য নিজেকে কীভাবে প্রিপারেশন নিতে হবে এই ব্যাপারগুলো যদি না থাকে বা একটা স্টুডেন্টের বা একজন যে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে ঠিক আছে অথবা যে একজন জব করছে বা বিজনেস করছে সে যদি সেই জিনিসটা নিয়ে না ভাবতে থাকে এবং ভাবতে গিয়ে সে অনেক কিছু তার মাইন্ডে আসবে যে কী কী বাধা আসতে পারে সেটা ওভারকাম করার যদি সে মানে কল মানে একটা প্ল্যানিং না করে তাহলে কিন্তু সে কাজটা সুষ্ঠু মতো করতেই পারবে না আর এই যে চাপটা এটা হচ্ছে পজিটিভ চাপ আচ্ছা কিন্তু যখন এরকম ধরনের চাপ সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে সেটা যখন তাকে দুশ্চিন্তায় ফেলে দেয় মানে সে যখন প্রত্যেকটা ব্যাপারকে নেগেটিভ অ্যাঙ্গেল থেকে দেখতে থাকে এবং নেগেটিভ দিকে সে আরও বেশি গভীরে তলিয়ে যেতে থাকে তখনই কিন্তু সেই মানসিক চাপটা কিন্তু ক্ষতিকারক এবং এই মানসিক চাপ থেকেই আস্তে আস্তে দেখা যায় মানুষের ওপর মধ্যে ডিপ্রেশন হতাশার একটা ব্যাপার চলে আসে যে আমার দ্বারা এটা হবে না আমি শেষ হয়ে গেছি আমি আর পারবো না ঠিক আছে আমার লাইফে কিছু হলো না বা আমি কারো কাছে ইম্পর্টেন্স পাইনি এইগুলো আছে যে মানে ধরুন যদি আমি এই স্ট্রেসটাকে দুভাবে ভাগ করি একটা বলতে পারি যে একটা অ্যাডাল্টের ক্ষেত্রে একটা হচ্ছে তার প্রফেশনাল জায়গায় স্ট্রেস থাকে আরেকটা হচ্ছে তার ফ্যামিলি লাইফে স্ট্রেস থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বিভিন্ন রিলেশনের ক্ষেত্রে দেখা যায় যে মানুষ আজকাল ডিভোর্সের দিকে চলে যাচ্ছে এমনও হচ্ছে আজকাল নিউ জেনারেশনের মধ্যে একটা এমন ভাব এসছে তারা তাদের আগের জেনারেশনকে দেখে বা প্যারেন্টসদের দেখে রিলেটিভসদের দেখে তাদের যে লাইফস্টাইল বা মানে লাইফে যে যে প্রবলেমগুলো এসছে এই মানসিক চাপ থেকে দেখা যাচ্ছে তারা কিন্তু এখন খুব অল্প বয়সে বিয়ে করে নিতে চাইছে না যেটা আগে একটা জেনারেশন আগে এমন ছিল যে সবাই চাইতো অল্প একটু দাঁড়িয়ে বিয়ে করে নেওয়ার কিন্তু এখন ছেলে মেয়েদের সাথে কথা বলতে গেলেই বোঝা যায় তারা বিয়েটাকে কিন্তু খুব একটা এনকারেজ করে না বা ম্যারিড লাইফ তারা এনজয় করতে চায় না ঠিক আছে কারণ তারা তাদের মধ্যে একটা ইনসিকিউরড ফিল হয় যে বিয়ের পর লাইফটা হয়তো হেল হয়ে যাবে এই জিনিসটা কিন্তু এই ট্রেন্ড নিউ জেনারেশনের মধ্যে এই ট্রেন্ডটা দেখা যায় ঠিক আছে গেল এইবার যে এই যে মানসিক চাপ যেটা বলছিলাম দুশ্চিন্তা এখান থেকে কী হয় দুশ্চিন্তা করতে করতে মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে ডিপ্রেশনে যখন চলে যায় সে কিন্তু নিজেকে সব কিছুর থেকে কাট অফ করে দেয় মানে কি আড়াল করে নেওয়ার চেষ্টা করে ঠিক আছে যদি সেটা তার প্রফেশনাল জগৎ হয় সে দেখা যাবে যে তার যে গ্রোথ সেই গ্রোথ রেটটা কমে যাবে সে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেবে তার কাজের এফিসিয়েন্সি নষ্ট হয়ে যাবে তার যে মানে যত স্মুথলি সে কাজটা হ্যান্ডেল করতে পারতো সেগুলো নষ্ট হয়ে যাবে আবার ফ্যামিলি লাইফের দিকে যদি যাই তাহলে দেখা যাবে যে সে একটা মানে কী বলবো ডিপ্রেশনের জন্য মানে নিজের ওপর কনফিডেন্স হারিয়ে ফেলে মানে তার মধ্যে কিন্তুটা খুব চলে আসে দেখা যায় যে
একটা কথা সে যেটা বলছে নিজের কথাটাকে আবার নিজে কেটে দিচ্ছে, মানে হয়তো সে ভাবলো আচ্ছা আমি এটা করলে ভালো হয়, দুটো মন কাজ করে, আর পরক্ষণে সে বলবে না এটা করলে কি ভালো হবে আদৌ, যদি না হয়, এই কিন্তুটা প্রচণ্ড চলে আসে তার লাইফে। তো এগুলো হচ্ছে আমাদের স্ট্রেস বা মানসিক চাপের কিন্তু এফেক্ট। এবং সেক্ষেত্রে সুমিতা যেটা বলছিলেন যে সবথেকে বড় সমস্যা যেটা দেখা যায় বেশ কিছু মানুষের ক্ষেত্রে, অন্তত যারা কর্মজীবনে পা রাখে, তারপর বেশ খানিকটা বছর পরেই কি হয় যে পরিবার আর কর্মস্থল এই দুটোর মধ্যে একটা অদ্ভুত টানা পড়ে, এটা কিন্তু তুমিও বা আমরাও অনেকেই দেখেছি এই গোটা বিষয়গুলো। এটাই মানে আমরা একটা আমাদের সবারই উচিত, আমরা চেষ্টা করা উচিত, 100% হবে বলে কোনো এটা কোনো গ্যারান্টেড না, কিন্তু একটা ব্যালেন্স রেখে তো চলা উচিত যে আমার ফ্যামিলি লাইফ আর আমার প্রফেশনাল লাইফের মধ্যে যাতে টানাপোড়েনটা না পড়ে। এগুলোর ক্ষেত্রে আমাদের কিছু পার্সোনাল ডেভেলপমেন্ট হওয়ার দরকার থাকে, মানসিক চাপটাকে যদি ওভারকাম করতে চাই কিছু পার্সোনাল ডেভেলপমেন্টের মধ্যে, যেমন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার, যেটা আমরা যদি সঠিকভাবে আমার যদি ডেইলি রুটিন একটা, যেমনি স্কুলে বাচ্চারা রুটিন ফলো করে, আমার ডেইলি লাইফের মধ্যেও কিন্তু তেমন একটা যদি স্ট্র্যাটেজি থাকে, একটা রুটিন থাকে, তাহলে দেখা যাবে আমার কিন্তু প্রত্যেকটা কাজ সুষ্ঠু মতো সঠিক টাইমে হচ্ছে, ঠিক আছে। এবং যখন এরকম আমার কাজের ক্ষেত্রে যদি আমি একটা পার্টিকুলার টাইম বেছে নিই, আমার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যদি একটা টাইম বেছে নিই, আমার সোশ্যাল লাইফের জন্য একটা টাইম বেছে নিই, তাহলে দেখা যাবে আমার প্রত্যেকটা কাজ কিন্তু সঠিক টাইমে সঠিকভাবে হয়ে যাচ্ছে এবং কোনোটাই আমার হ্যাফাজার্ডলি করতে হচ্ছে না বা কোনোটাকে বাদ দিয়ে কোনোটা করতে হচ্ছে না। তো এই এই জায়গাটা কিন্তু প্রফেশনাল লাইফ আর ফ্যামিলি লাইফের টানাপোড়েনটাকে কিন্তু ওভারকাম করা যেতে পারে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই পর্ব, অর্থাৎ আজকের ক্যালকাটা আয়ুর্বেদের এই পর্ব, আমরা চাইছি যে ফুল অফ পজিটিভিটি থাকুক প্রত্যেকটা মানুষের মধ্যে, পজিটিভ ভাইবসটা তাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এই পর্বটা বলতেই পারেন। সেক্ষেত্রে অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসার একটা বিশেষ গুণাবলী তো রয়েছে, কিন্তু তার আগে আমরা জানি আলোচনা করছি সেই কথা আমার মনে যেমন আসছে, হয়তো পর্দার ওপারে আপনি অনুষ্ঠান দেখছেন আপনার মনেও আসছে, এবং সেই কথাগুলো নিয়ে আলোচনা করলে কি হয়, আমরা যত মানুষের সঙ্গে কথা বলি কোথাও একটা গিয়ে সব রকম সমস্যা ফেস করতে পারার মধ্যে একটা অদ্ভুত আনন্দ রয়েছে, সমস্যা থেকে পালিয়ে যাওয়ার থেকে যদি আমি ফেস করি গোটা বিষয়টা। সমীর দাস, তাহলে সেক্ষেত্রে যে বিষয়টা বলতে চাইছিলাম যে প্রত্যেকটা এজের আলাদা আলাদা মানসিক চাপ থাকে, সেই এজগুলো ডিফাইন করেন কি করে আপনি? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যারা ছোট, যারা সবে স্কুলে যাচ্ছে, আমাদের বাবা মাদের একটা ভূমিকা রয়েছে যে বাচ্চার ওপর আমাদের নিজের মতটাকে চাপিয়ে দেয়, এটা 100টার মধ্যে 99 ফ্যামিলিতেই কিন্তু দেখা যায় যে বাবা মা যেটা লাইফে হয়তো করতে পারেনি সেটা সন্তানের ওপর চাপিয়ে দিতে চাইছে, অথবা বাবা মা যেটা পছন্দ করে সেটাই সন্তানের ওপরে চাপিয়ে দিতে চাইছে। এটা কিন্তু আমরা বেশিরভাগ সময় ভুলে যাই যে আমাদের সন্তানও কিন্তু একটা ব্যক্তিত্ব, তার একটা কিন্তু নিজের একটা বক্তব্য থাকবে, সেটা কিন্তু আমরা ভুলে যাই। আমরা সবসময়, আমরা যেহেতু লাইফে অনেক কিছু নেগেটিভ দেখে এসেছি, সেই নেগেটিভ পথে যাতে তারা না যায় সেটা পরিচালনা করতে গিয়ে দেখা যাচ্ছে প্রত্যেকটা তার ইচ্ছার বিরুদ্ধে আমরা কিন্তু অনেক সময় চলে যাই। এই জায়গা থেকেই কিন্তু রিলেশনের একটা ভাঙন ধরে বাবা মার সাথে সন্তানের, তখন দেখা যায় সন্তান নিজেকে খুব বাবা মার থেকে সরিয়ে নিয়ে যেতে চাচ্ছে, আড়াল করতে চাইছে, এবং এই জায়গাটার থেকেই কিন্তু সমস্যার সৃষ্টি হয় যে বাবা মার কাছ থেকে সে হাইড করা শুরু করে। যখনই সে হাইড করবে অথবা বাবা মার কাছ থেকে প্রচণ্ড বেশি মানে কি বলবো মানে বকা মারপিট এগুলো পেতে থাকে, তখন যদি বাইরের কেউ তার দিকে একটু সিম্প্যাথেটিক হয় তখনই কিন্তু সে তার দিকে ঝুঁকে পড়ে। সেক্ষেত্রে সুবিধা একটা বিষয় সবথেকে বড় বিষয় তা হলো আগেকার সময় আর এখনকার সময়ের মধ্যে একটা তুমুল ফারাক, আগে শিক্ষক শিক্ষিকারা তারা শাসন করলে আমরা বুঝতাম যে আমাদের দোষের জন্য তারা শাসন করছেন, মা বাবা বকাঝকা করলে আমরা সেটা হয়তো কান্নাকাটি করতাম কিন্তু অত অবধি, কিন্তু এখন যেভাবে সময় এগোচ্ছে তাতে সামান্য বকাঝকা বা কোথাও একটা গিয়ে অপমান বোধটা কোথাও কি বেড়ে যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি নিউজ পেপার খুললে টিভি চ্যানেল খুললে যে বেশ ছোট বাচ্চা ক্লাস 7-8 কি 9-10 পড়ছে তারা আত্মঘাতী হচ্ছে, তারা সুইসাইডের বেছে নিচ্ছে, এটা তো ভীষণ মারাত্মক একটা ইস্যু। হ্যাঁ, এটা একটা ব্যাপার রয়েছে ইমোশনাল কোশেন্ট বলে একটা কথা হয়, ইকিউ। ইমোশনাল কোশেন্ট মানে হচ্ছে আমাদের যে ইমোশনটা, আমাদের যে কি বলবো মনের যে একটা অনুভূতি আবেগ, সেটাকে কিন্তু কন্ট্রোল করা এখন ছেলে মেয়েদের মধ্যে অনেক কমে গেছে। আগে কি ছিল, আমরা যখন আমরা সিচুয়েশনটাকে মেনে নিতাম, প্রথম কথা হচ্ছে আগে বয়স জ্যেষ্ঠ কেউ যদি আমাদের শাসন করতো সেটা বুঝতাম যে হ্যাঁ এটা তার অধিকার আছে, তার অধিকার আছে আমাদেরকে শাসন করার, এবং আমরা সেটাকে ব্যালেন্স করে চেষ্টা করতাম চলার। আমাদের আগে তার আগের জেনারেশনে আরও বেশি ডিসিপ্লিন লাইফ ছিল, কিন্তু এখন কি হয়েছে
এটার পিছনেও কিন্তু ফ্যামিলি লাইফ, একটা ফ্যামিলির বাবা মা বা আত্মীয় স্বজনদেরও কিন্তু একটা ভূমিকা রয়েছে। বাচ্চার শিশু সেই বাচ্চার মধ্যে ছোটোবেলায় এতটা নেগেটিভিটি ঢুকে যায় যে সে যখন অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছে বা টিনেজার হচ্ছে, মানে 16-17 ইয়ার্স হচ্ছে তার, সে সময় কিন্তু সে বেশি অনেক বেশি অ্যারোগেন্ট হয়। তখন কিন্তু সে ভাবে যে আমি শারীরিকভাবে মানসিকভাবে ওনাদের থেকে কিছুটা, মানে কি, ওনাদের থেকে দুর্বল নয়, ঠিক আছে, এবং মনের মধ্যে একটা যেন চ্যালেঞ্জ চলে আসে নিজের সাথে নিজের, যে আমি এই জায়গাটায় পিছিয়ে থাকবো না, আমিও কিছু বলবো, আমিও নিজের মতো চলবো। এটা করতে গিয়েই তখন কিন্তু ছেলে মেয়েরা যা খুশি তাই করে ফেলে, এবং যেটা বললাম ইমোশনাল কোশেন্ট, মানে ইমোশনটাকে কিন্তু তারা কিন্তু, মানে হেরে যাওয়াটা সবাই স্বীকার করতে পারে না, মানে এটা একটা বিশাল বড় ব্যাপার। না হারতে জানলে কিন্তু জিততেও পারবে না মানুষ জীবনে। আর আজকালকার যে এত বড় সুইসাইড হচ্ছে, এত কিছু হচ্ছে, তার বিশেষ কারণ হচ্ছে ছেলেমেয়েরা আজকাল হেরে যাওয়াটা মেনে নিতে পারে না, বা তারা এটা কোনো বিশ্লেষণ করতে পারে না, বা সেটারও ভেতরে গিয়ে ফাইন্ড আউট করার চেষ্টা করে না যে কেন সে হেরেছে। আমি স্পোর্টসে খুব ভালো ছিলাম, আমি যখন স্পোর্টসে খেলতে যেতাম তখন আমি যে ধরুন কোনোবার যদি ফার্স্ট না হতে পারতাম, তখন কিন্তু আমার মনে এই জিনিসটা আসতো যে কেন আমি ফার্স্ট হতে পারিনি, আমার কোথায় ভুলটা ছিল। কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে দেখা যাবে একটা খুব সাধারণ বাড়ির ছেলেও যদি হেরে যায়, সেই হেরে যাওয়াটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না, ঠিক আছে। তার আরেকটা দিক রয়েছে, কারণ আজকাল বেশিরভাগ বাবা মারাই দেখা যাচ্ছে তার ক্ষমতার বাইরে গিয়ে ছেলেদের মেয়েদেরকে জিনিস প্রোভাইড করে দেয়, ম্যাটেরিয়াল বস্তু জিনিসটা সেটা প্রোভাইড করে, এর জন্য পেতে পেতে বাচ্চাদের মনে এটা হয় যে এটা আমার, মানে আমি এটা পাবই, মানে প্রাপ্য এটা আমার, মানে কোথাও একটা কি মানসিক বিকাশটা নষ্ট হয়ে যাচ্ছে একেবারে। মানে বিশ্লেষণ করার বা একটা কিছু চুলচেরা সেটাকে মানে স্ক্রুটিনি করার এই ক্ষমতাটাই কিন্তু আজকাল বাচ্চাদের মধ্যে কমে গেছে। হয়তো তারা অনেক বেশি ইন্টেলিজেন্ট হচ্ছে অন্যদিকে, টেকনিক্যালি অনেক সাউন্ড হচ্ছে, ঠিক আছে, তারা অনেক বেশি কি বলবো স্মার্ট হচ্ছে টেকনোলজির ওপরে বেস করে, কিন্তু নিজের ব্রেন অ্যাপ্লাই করে যে বুদ্ধিসত্তাটাকে অ্যাপ্লাই করে যে এগোনোর কাজ, সেটা কিন্তু তাদের মধ্যে অনেক কমে গেছে, ঠিক আছে। আজকাল বেশিরভাগ বাচ্চাদেরই দেখবেন ক্যালকুলেশন করতে দিলে দেখা যাবে হয়তো ফট করে ক্যালকুলেটারে করে দিচ্ছে, নিজে চেষ্টা করার প্রবণতাটা কমে গেছে, যেটা আমাদের সময় ছোটোবেলায় ক্যালকুলেটারটা আমরা কোনো দিন ইউজই করিনি, ঠিক আছে। এই যে ব্যাপারগুলো, নিজের ব্রেনকে ইউটিলাইজ করার চেষ্টাটাই কমে গেছে, সব কিছু ওরা ইনস্ট্যান্ট পাচ্ছে, এত বেশি টেকনোলজির প্রভাব ওদের ওপরে, সব কিছু শর্টকাট চাইছে। দেখবেন কোনো বাচ্চার সাথে কথা বলে তারা সবসময় শর্টকাটটা নিতে চাইছে, ফাস্ট, খুব স্পিডি সব কিছু অ্যাচিভ করতে চাইছে, যেটা আজকাল ওদের মনে থাকলেও সেটা কিন্তু সম্ভব না। তার জন্যই দেখা যাচ্ছে আস্তে আস্তে তারা কিন্তু নেগেটিভ দিকে চলে যায়, এবং একটা বয়সের পর তারা যদি হেরে যাওয়ার একটা জায়গা তৈরি হয়ে যায়, তারা হয়তো আত্মঘাতীও হচ্ছে, যখন যেটা পাচ্ছে খেয়ে নিচ্ছে, ঘুমোতে ধরুন 7-8 ঘন্টা ঘুমানোর দরকার, সে 2-3 ঘন্টা ঘুমিয়ে যাচ্ছে, যেটা রাত্রে ঘুমানোর সময় সেটা দেখা যাচ্ছে সে দিনের বেলা ঘুমোচ্ছে। এই যে সিস্টেম চেঞ্জ হওয়ার ফলে তার ডাইজেশনের প্রবলেম হচ্ছে, ইনডাইজেশন হচ্ছে, সেখান থেকে পেটের সমস্যা দেখা যাচ্ছে এবং সেটা সারছে না, ঠিক আছে। এই যে এই ব্যাপারটার উপরে তার ফোকাস আছে, কিন্তু কারণটা কিন্তু সে জানে না। কিন্তু দেখা গেল তার সাথে কথা বলে, তার কেস হিস্ট্রি নিয়ে সব কিছু আলোচনা করে, যে তার কিন্তু একটা মানসিক চাপের সমস্যা রয়েছে, যার থেকে সে সেই এই কাজগুলো করছে, সে তার ঘুম আসছে না, তার জন্য সে বেশি রাত অবধি টিভি দেখছে বা মোবাইল ইউজ করছে বা ল্যাপটপ ইউজ করছে, এইসব করার ফলে কি তার ঘুমের সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে, বেশি রাত জেগে থাকছে বলে পেটের মানে সমস্যা হচ্ছে, রাত জেগে থাকার ফলে অনেকে আবার বেশি খেয়ে ফেলে, যেটা হাতের সামনে পাচ্ছে তখন খিদে পেলে খেয়ে ফেলছে, এই সমস্যাগুলোর থেকে দেখা যাচ্ছে তার যেহেতু স্ট্রেস লেভেল অনেক হাই এবং সে সেটাকে ম্যানেজ করতে পারছে না, তার মানে সে একা মানে ডিপ মানে নেগেটিভ দিকে চলে যাচ্ছে, এবং সেক্ষেত্রেই দেখা যাচ্ছে তার আস্তে আস্তে পেটের একটা রোগ ধরে দিচ্ছে। সেক্ষেত্রে ক্যালকাটা আয়ুর্বেদিক কি কি চিকিৎসা রয়েছে এই সমস্ত সমস্যা? আমাদের এখানে তো মানে যেটা বলবো ডিপ্রেশন হোক বা স্ট্রেস, যেটা মেন্টাল স্ট্রেস হোক, এর তো দারুণ চিকিৎসা রয়েছে, কারণ আয়ুর্বেদা একটা এমন চিকিৎসা পদ্ধতি যেটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। হলিস্টিক অ্যাপ্রোচ মানে সেই ব্যক্তির সম্পূর্ণ শরীর ও মন নিয়ে কাজ করে, যেই রোগ নিয়েই আসুক না কেন তার কিন্তু একদম কমপ্লিট একটা ট্রিটমেন্ট হয়, যেখানে তার মন এবং শরীর দুটোই কিন্তু কাজ করে।
সেটা মনের রোগ নিয়ে এলেও দেখা যায়, কারণ দুটোই দুটো পরিপূরক, মানে মাইন্ড বডি মেডিসিন বলে আজকাল একটা কথা হচ্ছে, মানে যদি মন ভালো রাখা যায় তাহলে শরীর ভালো থাকবে, যদি শরীর ভালো রাখা যায় তাহলেই কিন্তু মন ভালো থাকবে। এটা আমরা নিজেদের ডেলি লাইফেও কিন্তু দেখতে পারি, ঠিক আছে? তো এই পুরো ব্যাপারটাই কিন্তু যেহেতু আয়ুর্বেদিকের একটা মানে কমপ্লিট একটা এরকম একটা সিস্টেম যেখানে মন এবং শরীর দুটো নিয়েই কাজ করা হয়, সেখানে কিন্তু এই মেন্টাল যে স্ট্রেস তার কিন্তু দারুণ চিকিৎসা রয়েছে। এখানে একজন পেশেন্ট আসার পর সেখানে ডাক্তারবাবুরা তার সাথে আলোচনা করলেন, পরাম এবং ঠিক সঠিক জায়গাটা খুঁজে বার করলেন তার সমস্যার কারণ কোথায়, এবং সেই অনুযায়ী তাদেরকে মেডিসিন দেওয়া হলো। সেই মেডিসিন খেয়ে সে আস্তে 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 রিকভারি হবে, এবং সেই মেডিসিনের এফিকেসি যাতে অনেক বেশি বাড়ে এবং তার মন যাতে আরও ভালো থাকে তার জন্য কিন্তু রয়েছে আমাদের আয়ুর্বেদিক পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মা থেরাপি কী করে, বডিকে এবং মনকে ডিটক্সিফাই করে। এই থেরাপির মাধ্যমে আমাদের শরীর মন দুটোই কিন্তু ডিটক্সিফাইড হয় এবং রিল্যাক্সড হয়, স্ট্রেস ফ্রি হয়, যার কারণে কিন্তু দেখা যাবে যে আমরা যে ওষুধ দিচ্ছি তার অতিরিক্ত মানে এফেক্টও কিন্তু খুব ভালো হচ্ছে। একেবারে, যেহেতু সুবিধা পঞ্চকর্মার কথা বললেই, তাই একবার চলুন বরঞ্চ পঞ্চকর্মা থেরাপি ঠিক কীভাবে কাজ করছে, কী কী ওয়েতে কাজ করছে একবার দেখে আসি। পঞ্চকর্মা, এতক্ষণ যে আমরা আলোচনা করছিলাম সেই পঞ্চকর্মারই রুমে আমরা প্রবেশ করে গেছি, এবং এই পঞ্চকর্মা হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসার একটা এমন পার্ট যেটা ছাড়া কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা সম্পূর্ণ হয় না। এই পঞ্চকর্মার বিভিন্ন পার্ট আছে, যেমন আমি বলছি পঞ্চকর্মা মানে পাঁচ ধরনের কাজ হয় এই পঞ্চকর্মার মধ্যে। বিশেষ বিশেষ রোগের জন্য আলাদা আলাদা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যিনি চিকিৎসক ডাক্তার ওনার পরামর্শেই কিন্তু একটা পঞ্চকর্মা থেরাপি হবে, একজন এক্সপার্টের পরামর্শে কিন্তু একটা পঞ্চকর্মা থেরাপি হবে। এবং এই যে পদ্ধতিটা পঞ্চকর্মার যে সঠিক কাজ তখনই হবে যদি একজন ট্রেইনড, একেবারে ট্রেইনড মানে শিক্ষাপ্রাপ্ত একজন থেরাপিস্টের জানা দ্বারা যদি এই পঞ্চকর্মা থেরাপি করা হয়। আমরা যে আলোচনা করছিলাম, এই যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি, যে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম বা পাচন ক্রিয়ার প্রবলেম যার থেকে বিভিন্ন ধরনের রোগের উৎপন্ন হয় বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়, তার জন্য প্রথম শরীরকে কী করতে হয়, ডিটক্সিফাই করতে হয়। আর এই পদ্ধতিই এখন আমাদের থেরাপিস্ট করবে, যার নাম স্নেহান। এই স্নেহনের মাধ্যমে কী হবে, শরীরকে বিভিন্ন আয়ুর্বেদিক তেলের মাধ্যমে শরীরকে একটা মর্দন করা হবে, যেটাকে বাংলায় আমরা নর্মালভাবে বলতে পারি মর্দন, সেই মর্দন করা হবে। এর এতে কী হবে যে শরীরের মধ্যে একটা ফ্রিকশনের দ্বারা কিন্তু একটা হিট জেনারেট হবে। এই হিট জেনারেট হওয়ার সাথে সাথে কী হবে যে আস্তে আস্তে কী করবে যে বডি এই তেলটাকে কিছুটা অ্যাবজর্ব করে নেবে, এটাকে আমরা বলছি স্নেহন। আমরা আগেও এই পঞ্চকর্মার বিভিন্ন ধরনের পদ্ধতি দর্শকের সামনে তুলে ধরেছি, আর বেশিরভাগ পদ্ধতির মধ্যে কিন্তু স্নেহন একটা বড় রোল প্লে করে, কারণ এটা হচ্ছে পূর্বকর্ম হিসাবে দেখা না, মানে বডিকে যেভাবে তৈরি করতে হয় একটা পঞ্চকর্মা থেরাপির জন্য তার ওপরে, তার জন্যই কিন্তু এই স্নেহন পদ্ধতিটা কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে। এটা কি আরেকবার বলছি যে এটা একটা মেডিকেটেড অয়েল, যেই অয়েলটা শরীরের সর্বাঙ্গে সারা শরীরের মধ্যে কিন্তু এই তেলের একটা মর্দন করা হচ্ছে বা প্রলেপ দেওয়া হচ্ছে, যাতে শরীরের মধ্যে একটা ফ্রিকশন তৈরি হয়, সেখানে কিন্তু শরীরে একটা এক্সট্রা টেম্পারেচার তৈরি হবে, গরম তৈরি হবে, এবং ফ্রিকশনের ফলে ব্লাড সার্কুলেশন ভালো হবে, এবং কী হবে যে আমরা যেই বডিটার ওপরে যে বিভিন্ন পঞ্চকর্মা থেরাপিগুলো করা হবে তার একটা আরম্ভ, এটা কিন্তু এর মাধ্যমে কিন্তু আমরা শরীরকে তৈরি করে দিচ্ছি। এই পদ্ধতি কিন্তু সর্বাঙ্গে করা হবে, সর্বাঙ্গ মানে সারা শরীরেই কিন্তু এই পদ্ধতিটা, এই তেলের যে মাসাজ বলতে পারেন বা আমরা যেটা আয়ুর্বেদিক ভাষায় স্নেহান বলি, এই পদ্ধতিটা কিন্তু সারা শরীরের বিভিন্ন পার্টেই কিন্তু করতে হবে। আমরা এখন যেটা দেখছি, এটা
যেটাকে স্নেহন বলা হয়, আরেকবার সবাই দর্শকদের জন্য বলে দিচ্ছি যে স্নেহনের মেন কাজটা হচ্ছে বডিকে তৈরি করা, যাতে বিভিন্ন পঞ্চকর্মার থেরাপিগুলো বডিতে অ্যাপ্লাই করা যায়। যেটা আগেও বলছিলাম আবার বলছি যে এই স্নেহনে কিন্তু সারা শরীরের প্রত্যেকটা পার্টেই কিন্তু এই অয়েলের অ্যাপ্লিকেশন হয়, যেটাকে মাসাজও বলতে পারেন সাধারণভাবে অথবা আয়ুর্বেদিকের ভাষায় স্নেহান বলা হচ্ছে। এতে কি হচ্ছে, বডির ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে, তার সাথে সাথে শরীরকে তৈরি করা হচ্ছে এর পরের যে প্রক্রিয়াগুলো করা হবে পঞ্চকর্মা তার জন্য। এখন আমরা যেটা দেখব সেটাকে বলা হয় শোধন। শোধন মানে পরিশুদ্ধ করা শরীরকে। আগে যে প্রলেপটা দেওয়া হলো বা মাসাজ করা হলো তেলের মাধ্যমে, মেডিকেটেড অয়েল, এখন একটা কি হবে, স্টিম দেয়া হবে। স্টিম দিলে কি হবে, লোমকূপগুলো খুলে যাবে এবং শরীর থেকে যে টক্সিন আছে সেই টক্সিনটা কিন্তু বেরিয়ে আসবে। হালকা একটা কিন্তু বাষ্প তৈরি করা হচ্ছে মেশিনের মাধ্যমে এবং সেই বাষ্পটা কিন্তু পেশেন্টের সারা শরীরে লাগবে এই চেম্বারের মধ্যে এবং তার শরীরকে কিন্তু একটা হিট জেনারেট করবে, সেখানে সোয়েটিং হবে, ঘাম হবে এবং তার সাথে সাথে কিন্তু শরীর থেকে টক্সিনগুলো আস্তে আস্তে করে কিন্তু বেরোতে থাকবে। এবার যেটা হবে সেটা হচ্ছে খারবাস্তি। এবার খারবাস্তিটা কি, এটা আমরা এভাবে বলতে পারি যে এটাও আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমের আমাদের কোলনের পার্টটা, যেটা আমাদের আমাদের যে মল ত্যাগের যে মানে পথ, সেই পথের কি করা হবে, একটা কাত তৈরি করা হয় হার্বাল বিভিন্ন মেডিসিনের হার্বস দ্বারা এবং সেই কাতটাকে এই ইনজেক্টরের মধ্যে ঢোকানো হয় এবং তারপরে এটাকে কিন্তু আস্তে আস্তে সেই অ্যানাস দিয়ে ইনসার্ট করা হয়, ভেতরে ঢোকানো হয় শরীরে এবং আলটিমেটলি কী হবে, এটা ভেতরে ঢোকানোর পর কিছুক্ষণ পর আমাদের মলের যে পথ সেই পথ দিয়ে কিন্তু এটা বেরিয়ে আসবে ওষুধটা, তার সাথে সাথে যে বর্জ্য পদার্থগুলো আমাদের ওই কোলনের মধ্যে থাকে, জমে থাকে, যেটা নর্মালভাবে আমাদের স্টুলের সাথে বেরাতে চায় না বা কনস্টিপেশনের জন্য বেরাতে চায় না, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে ওই রাস্তাটাকে কিন্তু পরিষ্কার করে দেবে। এবার আমরা দেখছি বমনের পদ্ধতি। একটা মেডিকেটেড ড্রিঙ্কস পেশেন্টকে খাওয়ানো হয় এবং তারপর সেটা কিন্তু আস্তে আস্তে স্বেচ্ছায় বমি করানো হয়, মানে ইচ্ছাকৃতভাবে বমি করিয়ে পেটটাকে পরিষ্কার করানো হয় এবং স্টমাক ক্লিনিং যেটা বলছি স্টমাক ক্লিনজিং করানো হয়। পঞ্চকর্মা থেরাপি দেখানোর চেষ্টা করলাম, অর্থাৎ এক ঝলক দেখানোর চেষ্টা করলাম। আপনাদের যদি সত্যিই কোনো সমস্যা থাকে বা আপনারা মনে করছেন যে আপনারা কালকাটা আয়ুর্বেদের হাত ধরবেন, তাহলে অবশ্যই হেল্পলাইন নম্বর যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে, আপনারা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। তার পাশাপাশি আপনি সোজা চলে আসতে পারেন বিদ্যাটি মিনিবাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে, ডক্টর প্লাস কালকাটা আয়ুর্বেদ সব সময় আপনাদের জন্য আপনাদের পরিষেবায় নিয়োজিত রয়েছে। এবং এই যে মানসিক চাপ নিয়ে আজকে আলোচনা করছি না, মানসিক চাপের সবথেকে একটা বড় সমস্যা সুমিতা, যে আমি যদি মানসিক চাপে থাকি তা আমি আরও একজনকে বলার মধ্যে অনেকটা বাধা বিপত্তি অন্তরায় থাকে, যে আমি আমার মানসিক চাপ নিয়ে ডাক্তারের কাছে যাব, আমি আমার মানসিক সমস্যা নিয়ে কথা বলবো, কোথাও একটা দাঁড়িয়ে এই জায়গাটা অনেক বেশি বাউন্ডেশন থাকে। মানুষ কি সেই বাউন্ডেশনটা কাটিয়ে উঠতে পারছে? মানে একটা আমাদের অনেকেরই নেগেটিভ ধারণা আছে, মানে মানসিক ব্যাপার মানেই হচ্ছে পাগল, একদম কোনো সাইকোলজিক্যাল সমস্যা রয়েছে, মানে সবাই ভেবে যায়। দেখুন, সাইকোলজিক্যাল প্রবলেম প্রত্যেকটা মানুষের আছে, প্রত্যেক মানে 100-100 জনের, ঠিক আছে। এবার অনেকেই ভাবে যে মানসিক সমস্যা নিয়ে কারো কাছে যাওয়া মানে তার কাছে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি পাগল। আসলে এটা একেবারে ভ্রান্ত ধারণা, ওটার ডেফিনেশন একদম আলাদা, ঠিক আছে। আর পাগল এই ওয়ার্ডটা ইউজই করা যায় না একটা মানুষের সম্বন্ধে, এটা হচ্ছে একটা প্রথম কথা, ঠিক আছে। মানুষ সিচুয়েশন অনুযায়ী রিয়্যাক্ট করে, প্রত্যেকটা মানুষ যেভাবে
একটা সিচুয়েশানকে বোঝে, সে সেইভাবে সিচুয়েশানটাকে হ্যান্ডেল করে এবং সেইভাবে সে রিয়্যাক্ট করে। এবার কারো কাছে একটা একই বিষয় কিন্তু দুজনের কাছে দুরকম হতে পারে। কেউ সেটাকে এনজয় করছে, সেটাকে পজিটিভলি নিচ্ছে, তার কাছে সেটা কোনো ম্যাটার করছে না, তার কোনো মানসিক চাপ আসছে না। আবার সেটাকেই যখন সিচুয়েশানটাকে আরেকজন নেগেটিভভাবে নিচ্ছে, তখন কিন্তু সে সেটার ওপরে অনেক বেশি মেন্টালি ডিপ্রেসড হচ্ছে এবং সেটাকে একটা কিন্তু মানসিক চাপ বলে আমরা মানে একদম পয়েন্ট আউট করে নিচ্ছি। তো এটা কিন্তু এরকম ব্যাপার। তার জন্য যদি কারো এরকম মেন্টাল মানে কে কীভাবে বুঝবে লোক, সবচেয়ে বড় দেখা যাচ্ছে সে যে কোনো কাজ করতে গিয়ে সে প্রথম কথা ডিসিশন নিতে পারছে না, দেখা যাচ্ছে সে কোনো কাজ করতে গিয়ে তার যা ক্যারেক্টার তার থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, সে প্রচণ্ড তাড়াতাড়ি রেগে যাচ্ছে, ইরিটেটেড হয়ে যাচ্ছে, সবসময় নেগেটিভ ফিলিংস আসছে। এই সিচুয়েশান যখনই কারোর মধ্যে আসছে অবশ্যই সে বুঝতে হবে যে তা মেন্টালি কিন্তু সে একটু আনহেলদি হচ্ছে, মানে মানসিকভাবে সে অসুস্থ হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু তার অবশ্যই একজন এরকম আমাদের ক্যালকাটা আয়ুর্বেদে যদি এসে উনি আলোচনা করেন ডাক্তারবাবুদের সাথে, পরামর্শ করেন, তার কিন্তু সমাধান বেরিয়ে আসবে। সেক্ষেত্রে মনকে আরও অনেক বেশি চাঙ্গা রাখতে গেলে পর্যাপ্ত পরিমাণ ঘুম, জল খাওয়া বা একটা প্রপার ওয়েতে ফুড চার্ট থাকা, এটা কতটা গুরুত্বপূর্ণ? মনকে ভালো রাখার একটাই সবচেয়ে উপায় হচ্ছে আনন্দে থাকা, ঠিক আছে? এবার মানুষ প্রথম কথা হচ্ছে মানুষ এক একজন এক একটা জিনিসে আনন্দ হয়, একদম ঠিক আছে, সেটা খুঁজে বার করতে হবে মানুষের, আমি কিসে আনন্দ পাই। আর সেটা কিন্তু জেনারেলি কোনো ম্যাটেরিয়ালিস্টিক হয় না, মানে বস্তু দিয়ে আপনি কিন্তু আনন্দ ধরে রাখতে পারবেন না। কারণ আজকেই ধরুন আপনার মনে হলো আপনি একটা গাড়ি কিনবেন, যখন আপনি যতক্ষণ না গাড়িটা কিনছেন আপনার প্রচণ্ড আনন্দ হবে, যেই গাড়িটা কিনলেন তখন দেখবেন আপনি ওটার খুব কেয়ার করছেন, যত্ন করছেন, একটাও যাতে স্ক্র্যাচ না হয়। দেখবেন ছ মাস এক বছর যেই হয়ে গেল দুটো স্ক্র্যাচ লেগে গেছে, তখন কিন্তু মনে আর অত কষ্ট লাগে না, কারণ সেই আনন্দটা তখন শেষ হয়ে গেছে। কিছু পেয়ে যাওয়ার আনন্দ এটা, যেটা পাওয়ার পর সেই আনন্দটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো মানুষের হচ্ছে অন্য কিছুর মধ্যে আনন্দ খুঁজে পেতে হয়, মানে কেউ হয়তো কোনো একটা কাজ করে আনন্দ পাওয়া, সেই কাজের তো শেষ নেই, সেই কাজ একটার পর একটা সে করে যেতে পারে। কেউ কারো সঙ্গতে একটা আনন্দ ফিল করে, সেই সঙ্গটাকে সে যদি ধরে রাখতে পারে সঠিকভাবে তাহলে দেখবেন সে সবসময় আনন্দ ফিল করছে। আর যখনই মানুষ মেন্টালি এই পজিটিভিটি নিয়ে মানে আনন্দ মানে সে পজিটিভ আছে সেই বিষয়টা নিয়ে থাকবে, তখন কিন্তু তার প্রপার বডিটাও কিন্তু তার হরমোনাল সব ফাংশনও ঠিক থাকবে এবং সে সঠিক সঠিক ডিসিশানও নিতে পারবে। আর যখন সে প্রপার ডিসিশান নেবে তার প্রত্যেকটা কাজ কিন্তু সুষ্ঠুভাবে হবে, এবং সেটা ফ্যামিলি লাইফে হোক বা ওনার কী বলবো প্রফেশনাল লাইফে হোক, সে কিন্তু দেখা যাবে সে ব্যালেন্সড একটা লাইফ লিড করছে আর সেখান থেকে তার কিন্তু মেন্টাল স্ট্রেসটা কমে আসবে। একদম, এবং সেক্ষেত্রে সবথেকে বড় কথা হচ্ছে সত্যিটাকে যত সহজ করে নেওয়া যাবে ততই বোধহয় আমি, আপনি, আমরা সবাই, আমাদের চারপাশের মানুষজন ভীষণ ভালো থাকবো। আজকের পর্ব যেহেতু সময় একেবারেই শেষের দিকে, অনেক ধন্যবাদ জানাবো সুমিতদাকে আমাদের সঙ্গে থাকার জন্য, তার পাশাপাশি আপনাদেরকেও ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। তবে একটাই রিকোয়েস্ট করবো, ভীষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবসময় পজিটিভ ভাইবস, পজিটিভ এনার্জিটাকে নিজের মধ্যে যাতে জিইয়ে রাখা যায় সেদিকেই মন দেবেন। আর আপাতত যেহেতু পর্ব এখানে শেষ করতে হচ্ছে তাই আমাকে সুমিতদাকে দুজনকেই আমাদেরকে বিদায় নিতে হবে। ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। বিপরীতে